মাত্র দুই দিন আগে রাজধানীর বঙ্গবাজার ও আশপাশের চারটি মার্কেট পুড়ে ছাই হয়েছে। এক নিমেষে হাজার হাজার দোকান শেষ, সব হারিয়ে নিঃস্ব এখন ব্যবসায়ীরা। এই ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল আগুনের থাবা থেকে বাঁচতে সচেতনতার বিকল্প নেই। বৃহস্পতিবার সকালে তিনটি সংস্থা দোকান মালিক সমিতিকে সঙ্গে নিয়ে যৌথভাবে পরিদর্শন কার্যক্রম চালিয়েছে। পরে ফায়ার সার্ভিস জানায় অগ্নি ঝুঁকিতে রয়েছে রাজধানীর অন্যতম কাপড়ের মার্কেট গাউসিয়া। সিঁড়িতে দোকান, করিডোর উন্মুক্ত না থাকা, পর্যাপ্ত পানির ব্যবস্থা না থাকা সহ বেশ কিছু ত্রুটির কথাও জানায় ফায়ার সার্ভিস। শুধু গাউসিয়া নয়, রাজধানীর বেশিরভাগ মার্কেটই ঝুঁকিপূর্ণ। আমরা এর আগেও এসেছিলাম, আপনাদের বললাম আগের থেকে অনেকটা উন্নত হয়েছে, কিন্তু ঝুঁকি এখনো শেষ হয়নি। এখানে আমরা যেটুকু পেয়েছি করিডোরে এবং সিঁড়ির মধ্যে মালামাল আছে, এখানে মার্কেট কর্তৃপক্ষকে আমরা অনুরোধ করব যে এই গাউসিয়া মার্কেট দোকান মালিক সমিতি জানিয়েছে যে ত্রুটি চিহ্নিত করা হয়েছে, শিগগিরই তা সমাধান করা হবে। ফায়ার সার্ভিসের তথ্য, শুধু মার্কেট নয়, রাজধানীতে 11,000-এর বেশি ভবন আগুনের ঝুঁকিতে রয়েছে। সানবীর রুপল, সময় সংবাদ, ঢাকা।